আলীগঞ্জ এলাকার দলহ গ্রামে একটি লাদসে এক শিশু কন্যার মৃত্যু ঘটে। শনিবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়। এদিন সকাল 7টা নাগাদ কালীগঞ্জ এলাকার বানিয়ারগুল দলফা গ্রামের জমিল আহমেদের শিশু কন্যা হামিদা বেগম বাড়ির সামনে তাদের ফিশারি দেখতে এলে হঠাৎ আচমকা বাবেটি লাদসে পড়ে তার উপর। ঘটনার খবর পেয়ে পিএসডি গোড়ামারা আঞ্চলিক আমসুর এক প্রতিনিধি দল কালীগঞ্জ পুলিশ ফাঁড়ি ইনচার্জ জয়সিংহকে অবগত করালে তিনি সঙ্গে সঙ্গে নীলামবাজার সিও ও করিমগঞ্জ এসপিকে ঘটনাটি জানান। পরে নীলামবাজার সিও ও কালীগঞ্জ পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে গোড়ামারা আঞ্চলিক আমসুর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। গ্রামবাসী ও গোড়ামারা আমসুর সদস্যরা প্রায় এক ঘন্টা মাটি কেটে শিশুটিকে মৃত উদ্ধার করেন। উদ্ধারের পর মৃতদেহকে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। হত শিশুর পরিবারকে আর্থিক সাহায্যের জন্য জেলা প্রশাসনের কাছে দাবি জানান সংগঠনের পক্ষ থেকে সভাপতি আফজাল হোসেন। এদিকে আফজল সহ জাবির আহমদ নজরুল ইসলামরা জানান, গত দুই দিন থেকে ভারী বৃষ্টির ফলে টিলা এলাকার মাটি নরম হয়ে ক্রমশ দশ নামছে। এর মধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। এই মর্মান্তিক ঘটনায় নিহত শিশুর প্রতি গভীর শোকপ্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন সংস্থার কর্মকর্তারা। করিমগঞ্জ থেকে মোহাম্মদ জনির রিপোর্ট। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা গ্রামবাসীদের সহযোগিতায় এই মেয়েটিকে উদ্ধার করতে সক্ষম হই। সেখান থেকে আমরা কালীগঞ্জে নিয়ে এসে ইতিমধ্যেই আমরা কালীগঞ্জের সহযোগিতায় করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবং আমরা এই মৃত মেয়েটির পরিবারকে আর্থিক সাহায্যের জন্য করিমগঞ্জ জেলা কর্তৃপক্ষের কাছে আহ্বান রাখছি এবং